আর অবশ্যই আমাদেরকে যেই প্রেশারের ওষুধগুলো মানে অ্যান্টিহাইপারটেনসিভগুলো প্রেগনেন্সিতে সেফ, সেই অ্যান্টিহাইপারটেনসিভ ওষুধগুলো দিয়ে আমাদের প্রেশারটাকে কন্ট্রোলে রাখতেই হবে। অনেকে যেটা করে আমরা দেখেছি যে দোকানে গেল যে আমার একটু প্রেশার বাড়ছে একটু ওষুধ দেন, তো দোকানদার একটা ওষুধ দিয়ে দিল প্রেশারের ওষুধ, সে হয়তো একটা খেলো, খাওয়ার পরে প্রেশার কমে গেল, খুব খুশি, আর কয়েকদিন কোনো খবর নাই। এই ধরনের পেশেন্টের জন্য আমাদের কি অ্যাডভাইস? সর্বনাশ। যে প্রেশার যে বেড়ে গেল প্রেগন্যান্সির সময়, এটা কমানোর জন্য কি কোনো মেডিসিন দেওয়া হয়? অবশ্যই মেডিসিন দেওয়া হয়। মেডিসিন দেওয়া হয় বলতে পেশেন্টকে আমরা প্রথমেই বলি যে আপনার যে লাইফস্টাইল সেটাকে একটু চেঞ্জ করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। যেমন হালকা একটু এক্সারসাইজের মধ্যে থাকতে হবে, পাতে এক্সট্রা লবণ খাওয়া যাবে না, তারপর অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খাওয়া যাবে না। আর অবশ্যই আমাদেরকে যেই প্রেশারের ওষুধগুলো মানে অ্যান্টিহাইপারটেনসিভগুলো প্রেগনেন্সিতে সেফ, সেই অ্যান্টিহাইপারটেনসিভ ওষুধগুলো দিয়ে আমাদের প্রেশারটাকে কন্ট্রোলে রাখতেই হবে। অনেকে যেটা করে আমরা দেখেছি যে দোকানে গেল যে আমার একটু প্রেশার বাড়ছে একটু ওষুধ দেন, তো দোকানদার একটা ওষুধ দিয়ে দিল প্রেশারের ওষুধ, সে হয়তো একটা খেলো, খাওয়ার পরে প্রেশার কমে গেল, খুব খুশি, আর কয়েকদিন কোনো খবর নাই। এই ধরনের পেশেন্টের জন্য আমাদের কি অ্যাডভাইস? সর্বনাশ। এই ধরনের পেশেন্টদের আমি বলবো যে আপনারা এইভাবে প্রেশারের ওষুধ খাওয়াচ্ছে না খান তাও ভালো। কারণ কি, যখন আমাদের শরীর একটা কিছুতে অভ্যস্ত হয়ে যায় তখন ও যখন আর পায় না সেই জিনিসটা তখন কিন্তু বেশি লেগে যায়, আর না পেতে পেতে তো ঠিক আছে আমি কোন রকমে চালাই আমাকে, হ্যাঁ, তো ওই অবস্থাটা হয়ে যায় যে যতটুকু প্রেশারের ওষুধ এবং ধরে একজন তারা দোকানে গেল এবং দিবে কি মেডিসিন যারা সেল করেন তারাই হয়তো দিবেন, তারা জানতে পারবে না যে পেশেন্টটা প্রেগনেন্ট কিনা বা প্রেগনেন্ট হলে কোন প্রেশার অ্যান্টিহাইপারটেনসিভটা তার জন্য সেফ, কোনটা বাচ্চার কোনো অ্যানোমালিস করবে না, তারা তো এত কিছুই জানবে না, তারা একটা ওষুধ দিয়ে দিবে যেটা কিনা বাচ্চার অ্যানোমালিস করতে পারে। তো কাজেই প্রেশার যদি হয় তাহলে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের আন্ডারে থেকে তার যেই ওষুধটা তার জন্য সেফ, বাচ্চার জন্য সেফ। এখন বর্তমানে প্রচুর ওষুধ বের হয়েছে, ল্যাবেজালোল আছে, আমরা আলফা মিথাইলডোপা দিতে পারি, অনেক সময় নিজিপিন এসআইতে অনেক ধরনের ওষুধ আছে, আমরা এই সমস্ত ওষুধগুলো দিয়ে এইটা গেলে মানুষ তো দুর্বল হয়ে যাবে, সমস্যা হবে। তো এই প্রোটিন যাতে না যায় বা কমানো যাওয়ার কমানোর কোনো উপায় আছে কিনা? যদি প্রেশার কন্ট্রোল থাকে প্রোটিন যাওয়াও কমে যাবে। আচ্ছা, প্রেশারের কারণেই তো কিডনির যে জিএফআর বা ওই যে একটা যে কিডনি যেটাকে ছাড়বে বা রেখে দিবে ওর মধ্যে প্রবলেম হয়ে যায়, মানে প্রেশার কন্ট্রোল করলে সব ঠিক হয়ে যাবে, ওসবের সাথে যে প্রোটিন যাচ্ছে সেটাও কন্ট্রোল হবে। আচ্ছা, আর একটা বিষয় বললে যে প্রেক্ল্যাম্পসিয়াতে যে পা ফুলে যায়, এটা নিয়ে অনেক মাকে আমরা খুব দুশ্চিন্তা করতে দেখি যে এই যে পা ফুলে গেলো তার মানে তার সব শেষ, এটা কিভাবে কমবে? এই পা ফুলা কমানোর জন্য কি করা উচিত? পা ফুলা যদি বললাম যদি প্রোটিন না যায় প্রেশার কমে যায় আস্তে আস্তে পা ফুলাও কমে যাবে। তারপরেও আমরা মাদের অনেক সময় বলি যে একটু পাটাকে উঁচু করে দিবেন, মানে বডি থেকে একটু পাটা উঁচু থাকবে, পায়ের নিচে বালিশ দিয়ে শুবেন, এবং এক্সট্রা সল্টটা কিন্তু আমাদের জন্য একদম বিষ, পাতে লবণ খায় অনেক সময়, অনেকে আবার বলে যে লজনটা একটু লবণ একটু ভেজে খেয়েছি, ভাজা খেলে নাকি কিছু হয় না, এগুলো একদমই মানে টক, এগুলো করাই যাবে না, লবণ লবণই ভাজা হোক কাঁচা হোক যাই হোক এক্সট্রা কোনো সল্ট খাওয়া যাবে না। আমরা অনেক পেশেন্ট দেখেছি যে যেটা বলছিলে এক্লাম্পসিয়া হয়ে খিচুড়ি হয়ে অজ্ঞান অবস্থা আমাদের কাছে চলে আসে, তো এই অজ্ঞান রোগীকে আবার সিজার করতে হয়, তো অভিভাবকদের খুব কমন একটা প্রশ্ন থাকে যে এই অজ্ঞান রোগীর অপারেশন করা যাবে কিনা, সেক্ষেত্রে আমাদের কি বলা উচিত? এখন যদি আমরা সিজার করতে চাই তাহলে তো আমাদের দেখতে হবে সে কোন স্টেজে আছে প্রেগন্যান্সি, হ্যাঁ, যেমন যদি প্রেগনেন্সি দেখা যায় 37 এর কাছে মানে বাচ্চা ম্যাচিউর হয়ে গেছে বা কিছু, তাহলে তো আমরা সিজারের দিকেও যেতে পারি, সিজারের দিকে যেতে পারি। আমরা অবশ্যই অজ্ঞান রোগী সিজার তো অবশ্যই করা যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু খুব একটা হায়ার সেন্টার যেখানে কিনা মা যদি আরও কিছু ডিটোরিয়েট করে বা সিজার করতে গেলে ডিটোরিয়েট করে, কী করতে হতে পারে, পোস্টপার্টাম এক্লামশিয়া হতে পারে তার, কিন্তু তার পিপিএইচ হতে পারে, পোস্টপার্টাম হেমারেজ হতে পারে,
অনেক কিছু হতে পারে, যেখানে আইসিইউ ব্যবস্থা আছে। সাধারণত এই পেশেন্টগুলোকে সেফ করতে গেলে আমাদের যদি তাড়াতাড়ি করে আমরা সিজার করে বাচ্চাটাকে বেরো করে দেই, মার সাধারণত আইসিইউ লাগে এবং বাচ্চারও অনেক সময় এনআইসিইউ লাগে। তো কাজে আইসিইউ আছে, এনআইসিইউ আছে, ওরকম এস্টাবলিশ সেন্টার, মানে হায়ার সেন্টার আমি বলবো, টার্শিয়ারি সেন্টার, এই সমস্ত সেন্টারেই পেশেন্টটাকে সেফ করার জন্য নিয়ে যাওয়া দরকার। তার আমি বলবো যেটা সেটা হচ্ছে যে অপারেশন করতে মানা নাই, কারণ বাচ্চা তো আমাকে বের করতেই হবে, বাচ্চা তো রাখা যাবে না, এবং বাচ্চা ভেতরে থাকার কারণে তার সমস্যা করলে বেশি হচ্ছে। সেক্ষেত্রে বাচ্চা কোনো রকমে যদি আমরা বের করতে পারি তাহলে মার জন্য কিছুটা সেভ হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই গার্জিয়ানকে একটা হাই রিস্ক নিতে হবে, এবং যেটা তুমি বলছিলে যে অবশ্যই একটা ভালো সেন্টারে করতে হবে যেখানে একজন এফিসিয়েন্ট গাইনেকোলজিস্ট, এবং আমি বলবো যে গাইনেকোলজিস্টকে অবশ্যই ফাস্ট হতে হবে, কারণ এখানে যত অল্প সময়ে অপারেশনটা করা যায়, এবং অ্যানেস্থেসিওলজিস্ট খুব দক্ষ একজন থাকবে, এবং সেখানে মানে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টের জন্য একটা আইসিইউ থাকা খুবই জরুরি, এবং খিচুনি যদি হয়েও যায় সেটা যাতে আর না হয় সেজন্য যা যা করা দরকার। আমাদের এখন আমরা সাধারণত ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করি, সেগুলো যেটা সেগুলো ঠিক মতো টাইমলি দিতে হবে। অনেক সময় যাদের সিভিয়ার প্রিএক্লামশিয়া থাকে, যে কোনোভাবে আমরা অ্যান্টিহাইপারটেনসিভ দিয়েও আমরা কন্ট্রোল করতে পারছি না প্রেশারটাকে, তখন কিন্তু আমরা খিচুনি যেন না হয় তার জন্য অনেক সময় আগে থেকেও প্রিকশন হিসেবে ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করি। মানে এটা কে করবে, যে গাইনোকোলজিস্টটা কিনা জানবে ব্যাপারে, এবং যে সেন্টারটা কিনা হায়ার সেন্টার, হ্যাঁ, সেই তো সব ধরনের ব্যবস্থাগুলো নিতে পারবে। কাজে এই সমস্ত পেশেন্টকে যে আমি একদম পরে যেয়ে দেখাবো বা তেমন কোনো কিছু না, কি আর হবে প্রেশার, হ্যাঁ একটু ঘুমালেই ঠিক হবে, এগুলো চিন্তা করার কোনো স্কোপ নাই, তাদেরকে অবশ্যই হায়ার সেন্টারে দেখাতে হবে। যদি একটু সতর্ক হন এবং আমাদের সম্মানিত গাইনোকোলজিস্টদের স্মরণাপন্ন হন, সঠিক সময়ে ফলো আপে থাকেন, তাহলে এই মহা বিপদ থেকে আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার বাচ্চাকে রক্ষা করা সম্ভব। তো ভালো থাকবেন, গর্ভাবস্থায় নিজের যত্ন নেবেন, বাচ্চা যত্ন নেবেন, সুস্থ বাচ্চা ডেলিভারি করাবেন। আসসালামু আলাইকুম।